আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফসারা রহমান। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন। চলে এসেছি লাইভে উইথ প্রিন্সেস লুক, অ্যান্ড আজকে আমরা দেখাবো সব ইন্ডিয়ান শাড়িজ। কেমন আছেন সবাই? জলদি জলদি লাইভটা জয়েন করতে হবে। লেট মি জাস্ট শেয়ার অ্যান্ড একটু দেখে নিই ঠিক আছে কিনা সব কিছু। রেডি হয়ে তোমাদের সাথে শাড়ির লাইভটা করে তোমাদেরকে অনেক সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে তারপর আমি বের হব। সো আজকে যে শাড়িগুলো দেখাবো এখানে হচ্ছে অনেক দুটা ক্যাটাগরির শাড়ি দেখাবো। ফার্স্টে আমি যেটা পরে আছি এগুলো নিয়ে স্টার্ট করবো। আমি হচ্ছে নেটের মধ্যে খুব সুন্দর কাজ করা ফ্রিলস অ্যাড করে শাড়িগুলো পরে আছি। এগুলোর অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে এন্ড একটু ডিফারেন্ট ডিজাইনেরও আছে। আমি সবগুলো ডিটেলসে চলে যাব, বাট জাস্ট ফার্স্ট অফ অল অ্যাপ্রিসিয়েট দ্য কালার দ্যাট আই এম ওয়ারিং। ইটস আ ভেরি বিউটিফুল পিচ টোন, খুবই সুন্দর। আর এটা কিন্তু পুরোটা নেটের উপরে কাজ করা, জারি ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড দ্য বর্ডার যে পার্টটা আছে ইটস অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড এছাড়াও আমরা হচ্ছে গিয়ে মাধুসের কিছু সফট সিল্ক কাতানের শাড়িও দেখবো। অ্যান্ড প্রাইস ইজ গোয়িং টু বি সুপার সুপার অ্যাফোর্ডেবল, প্রাইসেস অনেক অ্যাফোর্ডেবল আছে। প্রিন্সেস লুকের সব শাড়ি কিন্তু অনেক অ্যাফোর্ডেবল থাকে, যেটা আমরা অলওয়েজ দেখি। অ্যান্ড দে হ্যাভ বিউটিফুল রেঞ্জ অফ শাড়ি কালেকশন অ্যান্ড দে হ্যাভ কাম আপ উইথ দেয়ার থ্রি পিসেস কালেকশন, যেটা আমরা লাস্ট লাইভে দেখিয়েছিলাম। ওকে, সো আই থিঙ্ক আই শুড স্টার্ট, কথা না বাড়িয়ে জাস্ট লুক অ্যাট দ্য কালার যেটা আমি ফার্স্টে পরে আছি। এটা পুরোটা কিন্তু নেটের উপরে করা, ঠিক আছে? আঁচলটা দেখো, এটা হচ্ছে আমার আঁচলটা, এটা কি আর সেমটা না নাকি কাজটা ডিফারেন্ট? ওকে, সো আমি যে শাড়ি এটা না ডিফারেন্ট আরেকটা কালার দিয়েছি, মফ, এই যে ল্যাভেন্ডার কালারটা দাও ফার্স্টে। ওকে শান্তা পুহায় কেমন আছো, ল্যাভেন্ডার কালারটা দাও, এরপর এটা দেখাবো। হ্যাঁ, ওকে, অনেকেই জয়েন হয়েছো, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর জয়নিং দ্য লাইভ সেশন অ্যান্ড ডু লেট মি নো হাউ আই এম লুকিং উইথ দিস বিগ ইয়ারিং অ্যান্ড দিস বান। ওকে, স্টার্ট করছি, এটা খুলো না। হ্যাঁ, এটা খুলো, লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। ও, এগুলোর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে, ডেফিনেটলি রানিং এই তো না ব্লাউজ পিস গুলো। হ্যাঁ, প্রত্যেকটার ব্লাউজ পিস রানিং এ আছে। ওকে, সো স্টার্ট করছি এই কালারটা দিয়ে। আমি যেটা পরে আছি ওটারই ঠিক আরেকটা কালার, এটা হচ্ছে কি আমরা একটু কালারটা একটু তোমাদের ডাস্টি একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে, ঠিক আছে? একটা ল্যাভেন্ডার টোন এভাবে দিও, এই সাইডে দিও, তাহলে বুঝা যাবে না, আমার উপর ধরতে হবে। ওকে, সো আমি যে কালারটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে, সেম ডিজাইন আমি যেটা দেখাচ্ছি। এই যে আমি একটু পাড়টা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, এখানে নেট করে একটা নেট অর্গানজা টাইপের, এখানে হচ্ছে একটা ফ্রিলস অ্যাড করা আছে অ্যান্ড এটা এই সাইডে হচ্ছে কি আমরা এই ওয়েভ শেপে এমব্রয়ডারি পাচ্ছি, জারি ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড লুক অ্যাট দ্য কালার কন্ট্রাস্ট। এটার বেস টোনটা আমরা পাচ্ছি একটা মফ, মফ না ডাস্টি একটা ল্যাভেন্ডার টোনের অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু হিন্ট অফ মিন্ট কালার অ্যান্ড বেবি পিঙ্ক কালারের আমরা এমব্রয়ডারি পাচ্ছি, থ্রেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা, অ্যাজ ইউ ক্যান সি আঁচলের আমরা এই বর্ডারটাও দেখবো, ইটস ইন দ্য সেম ওয়ার্ক, সেম ওয়ার্কের মধ্যে পাচ্ছি। পুরা শাড়িটার মধ্যে ছড়ায় কিন্তু কাজ করা আছে, এন্টায়ার শাড়ির মধ্যে কাজ করা পাচ্ছি। এগুলোর মাল্টিপল কালার আছে, আমি শুধু তোমাদেরকে কাজটা দেখিয়ে দিই। ওকে, সো ফুল বডিটা বা কুচির পার্টটা আমরা যেটা দেখবো উইচ ইজ দিস ওয়ান, এটা হচ্ছে কুচির পার্টটা, হাফ থেকে নিচের দিকের পার পর্যন্ত আমরা কিন্তু কাজ পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুচির পোর্শনটা অ্যান্ড নিচের পার্টটা একটু দেখায়, একদম নিচে যে পার্টটা থাকছে। সো ফার্স্টে আমারটারই ঠিক আরেকটা কালার দিয়ে স্টার্ট করেছি। ও, ব্লাউজ পিসটা একটু দাও তো। ওকে, সো আমি একটু ব্লাউজ পিসটা দেখাবো, এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা, নেক, এটা কি স্লিভে না সেটা গুলো, হ্যাঁ নেক, ব্যাক, ফ্রন্ট ব্যাক, আল্লাহ আমার ইয়ারিং পড়ে গেছে কোন, আচ্ছা ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে হচ্ছে আমরা এই ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি। এটার ভেতরে আপনারা যে কালার পেটিকোট পরবেন সেম ইনার দিয়ে আপনারা ব্লাউজ পিসটা বানাবেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, কন্ট্রাস্ট চলে আসবে। আমার ব্লাউজ পিসটা আসলে স্টিচ ছিল না, দেখি একটা মিনিট, আমার ব্লাউজ পিসটা যেহেতু স্টিচ ছিল না আমি কিন্তু অন্য একটা কালার ব্লাউজ দিয়ে পরেছি, মানে ইউ ক্যান সি একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে পরা, সো এটা কিন্তু পুরো কালার কন্ট্রাস্টে ডিফারেন্ট হয়ে গেছে আমি যেটা পরে আছি। বিকজ আমি ভেতরে পেটিকোট পরেছি একটা পিচ বা পিঙ্ক টোনের, বাট এই যে ম্যাচ হচ্ছে না, বাট আপনারা যখন ম্যাচিং পেটিকোট আর ইনার পরবেন তখন কিন্তু কমপ্লিট একটা ফুল লুক পাচ্ছেন, ঠিক আছে? সো প্রাইস আমি একটু বলে দিচ্ছি, এখন প্রাইস ইজ অনলি 1850,
1850 টাকায় আপনারা এই কাজ করা শাড়িগুলো পাচ্ছেন। আই থিঙ্ক ইটস আনবিলিভেবল, 1850 টাকায় ইউ ক্যান গেট ইট ফ্রম প্রিন্সেস লুক। সো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে প্রিন্সেস লুক পেজে ইনবক্স করে দেবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা শাড়ি। আমি সেম কালারের মধ্যে আরেকটা শাড়ি দেখাবো যেটার পার্টটা ডিফারেন্ট আর এন্টায়ারলি সেম কালার, ঠিক আছে। সেম শাড়ি এক্স্যাক্টলি ইউ উইল গেট ইচ এন্ড এভরিথিং সেম, বাট ইফ ইউ নোটিস এটার যে পার্টটা আর এটার পারের একটু স্লাইটলি ডিফারেন্স আছে, উইচ ইজ দিস ওয়ান। এটার পারের যে প্যাটার্ন অফ ডিজাইনটা আছে এটা একটু এই শেপের মধ্যে, কালারটা আমরা একটু ব্লু টু কন্ট্রাস্টে পাচ্ছি, আর এটার মধ্যে তো আমি অলরেডি দেখিয়েছি। সো হ্যাঁ, এখানে আমি আমার কালারটা আমারটা যেহেতু আমি এক লেয়ার করে ধরেছি, কালার অত একটা বোঝা নাও যেতে পারে। সো এই কালারটা কিন্তু সেম এক্স্যাক্টলি এই কালারটাই আসবে, ঠিক আছে। জাস্ট থ্রেডেড ডিজাইনটা একটু ডিফারেন্ট, অ্যান্ড এটার প্রাইসটাও সেম 1850 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে, আর ওরকম কোনো ডিফারেন্স নেই, বর্ডার থেকে শুরু করে ভেতরে কাজ সবই কিন্তু মোটামুটি আমরা সেম পাচ্ছি, ঠিক আছে। সো যার যেই প্যাটার্ন পছন্দ স্ক্রিনশট নিয়ে ফেলবেন, প্রাইস সেম থাকছে, এই দুটোর কালারটাও সেম, অ্যান্ড জাস্ট বর্ডারটা একটু ডিফারেন্ট। সো এটার তোমরা যদি এটা পছন্দ করে থাকো এটার স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। ওকে, আমরা এখন একটা পিঙ্ক কালার শাড়িতে চলে যাবো, এই দুটো না পিঙ্কটা, হ্যাঁ এই পিঙ্কের এই বর্ডারটা হলো। প্রত্যেকটা শাড়ি দুটো করে কালার আসছে, হালকা স্লাইটলি একটু পারের কাজটা ডিফারেন্স আছে সব। ওকে, লাইফটা কি ক্লিয়ার কিনা একটু জানাবেন, আমি একটু আবার চেক করে নিচ্ছি। ও হ্যাঁ, লাইফটা তো ক্লিয়ার। হাই নিশিবু, এখানে কোনো কমেন্টস দেখা যাচ্ছে না কেন? আই ক্যান সি লটস অফ কমেন্টস হিয়ার। কেমন আছো? আলহামদুলিল্লাহ, বিউটিফুল ইয়ারিংস, থ্যাংক ইউ। এটা পরে যাচ্ছিল খুলে। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, প্রাইসে মনে হয় একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি প্রাইসটা ঠিক করে দিচ্ছি। একটা মিনিট, আচ্ছা। সো প্রাইস হচ্ছে এটার, আমি একটু কালেকশন আসছে প্রাইসে, এটা হচ্ছে 2580 টাকা। আমাদের মাঝে যে শাড়িগুলো আছে ওগুলোর প্রাইসটা হচ্ছে, এটা আমি মিলিয়ে ফেলছি। ওকে, সো প্রাইস হচ্ছে 2580 টাকা, একটু ইয়া থেকে মিসম্যানেজমেন্ট হয়েছে। সো এই পার্টি শাড়িগুলো হচ্ছে 2580 টাকা। সো এটার মধ্যে আরেকটা পিঙ্ক কালার শাড়িতে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে তো এটা হচ্ছে একদম সলিড একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে, ঠিক আছে, একদম সলিড বেবি পিঙ্ক টোনের মধ্যে এটা। এটা কি ইয়াটা রয়ে গেছে না? আচ্ছা, সো আমি আঁচলের পার্টি একটু দেখি না, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা লাগবে না। এই যে এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা থাকছে, আর এটার বর্ডারটা দেখো, আমি যে লাস্ট মফ কালার যেটা দেখিয়েছিলাম ওটা আর এটার কাজের প্যাটার্নটা কিন্তু একদম সেম, একটা বেবি পিঙ্ক টোনের মধ্যে আছে। এটার মধ্যে আই ক্যান সি অল দ্য রোজ গোল্ড, কপার গোল্ড, শ্যাম্পেন গোল্ড এর জারি ওয়ার্ক আছে, অ্যান্ড পিঙ্ক কালার জারি ওয়ার্কও কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা পাচ্ছি। অ্যান্ড ইট অলসো কামস উইথ দিস ইউ নো সি গ্রিন কালারের একটা এমব্রয়ডারি থ্রেড ওয়ার্কও কিন্তু আছে এটার মধ্যে, ঠিক আছে। সো এটা থাকছে আমাদের আঁচলের পার্টটা। ক্যান ইউ জাস্ট সি কি যে গর্জিয়াস লাগছে দেখতে? এটা এন্টায়ারলি কিন্তু নেটের উপর কাজ করা, এটা ফুললি একটা পার্টি শাড়ি। আমি একটু ফুল বডিটা দেখাচ্ছি এখন, প্রত্যেকটা কিন্তু সেম বাই দ্য ওয়ে, আমি যেটা পরে আছি। সো আমি জাস্ট একটু ওভারঅল দেখিয়ে ফেলছি, এটা থাকছে আমাদের ফুল এন্টায়ার বডি। আমি একটু ক্লোজ করে এই কাজটা আপনাদেরকে আবার দেখাই, যারা নিউলি জয়েন করেছেন, এটা হচ্ছে আমাদের কুচির সাইডের নিচের পার্টটাতে থাকবে, হাফ থেকে থাকছে না, আমরা হাফ হাফ বাকি হাফটাতে আমরা পাচ্ছি। অ্যান্ড এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা, ঠিক আছে। এই শাড়িটার সাথে রানিং ইউ ক্যান সি দিস ইজ দ্য ব্লাউজ পিস। এগুলো যখন আপনারা কমপ্লিটলি মেক করবেন, আমি জাস্ট চিন্তা করতেছি কত ভালো লাগবে, আমি জোড়াতালি দিয়ে নিজেরটা পরে এত ভালো লাগতেছে দেখতে। ওকে, সো প্রাইস আমরা এগুলো পাচ্ছি 2580 টাকা, 2580 টাকা আমরা প্রাইসটা পাচ্ছি, ঠিক আছে।
2580 টাকা আমাদের এটার প্রাইসটা থাকছে। এই পিঙ্ক কালারটার মধ্যে আরেকটা ডিফারেন্ট যে প্যাটার্নটা আছে, পাড়ের প্যাটার্নটা, ওটা একটু দেখিয়ে দিই। যে সেম বেবি পিঙ্ক টোনের মধ্যে পাড়ের যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে এইভাবে আমরা পাচ্ছি। পাড়গুলো কিন্তু হালকা একটু স্লাইটলি ডিফারেন্স আছে। তোমরা চাইলে এগুলোর ভেতরে কিন্তু ফলস দিয়েও পড়তে পারো শাড়িগুলোর ভেতরে। সো দ্য প্রাইস উই আর গেটিং ইজ 2580 2580 টাকায় এই পার্টি শাড়িগুলো নিতে পারছেন। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট রিজনেবল প্রাইস আপনারা প্রিন্সেস লুক থেকে পাচ্ছেন। আর ওদের এত হিউজ রেঞ্জ অফ শাড়ি, আপনারা যদি ওদের পেজটা ভিজিট করেন ওখানে দেখবেন যে প্রত্যেকটা শাড়ি এত কালেকশন, তার মধ্যে প্রাইসেস খুবই খুবই অ্যাফোর্ডেবল এর মধ্যে থাকে। সো এটা থাকছে আমাদের আরেকটা শাড়ি। অ্যান্ড আমরা এখন নেক্সট কালারটাতে চলে যাব। জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন প্রিন্সেস লুক পেজে যারা অর্ডার করতে চাচ্ছেন। অনলি 2580 টাকা প্রাইস। ওকে, সো আমরা এখন চলে যাব অনেক আই ক্যাচিং একটা কালারের মধ্যে, উইচ ইজ দিস ওয়ান। এই কালারটা দেখো, দিস ইজ ভেরি আই ক্যাচিং, একদম একটা ফিরোজা কালারের মধ্যে, পারফেক্ট টোন অফ ফিরোজা। যারা ফিরোজা কালার অনেক বেশি পছন্দ করেন, আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট ফর ইউ। অ্যান্ড এটার সাথে যে কালার কম্বিনেশনটা আমরা পাচ্ছি, দিস ইজ দ্য কালার কম্বিনেশন পিঙ্কের সাথে আছে। অ্যান্ড ইউ ক্যান সি অল দ্য গোল্ডেন জারি ওয়ার্ক। অ্যান্ড এখানে দেখো ফিরোজা কালারেরও কিন্তু জারি ওয়ার্ক করা আছে, অ্যাট দ্য সেম গোল্ডেন শ্যাম্পেন গোল্ড। অ্যান্ড দেন এখানে পিঙ্ক কালার জারি ওয়ার্ক, থ্রেড ওয়ার্ক, সবকিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে এই কমপ্লিট লুকটা কিন্তু করা হয়েছে। আঁচলটা, পারটা আর আঁচলটা, ইটস জাস্ট টু গর্জিয়াস। আমি একটু আঁচলটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আঁচলের পারটা, ঠিক আছে। অ্যান্ড এটা থাকছে আমাদের এন্টায়ার শাড়ি। আমি একটু বডি অ্যান্ড ব্লাউজ পিসটা দেখিয়ে ফেলি আপনাদেরকে। এটা থাকছে ফুল শাড়ির যে বডিটা আমরা পাচ্ছি, ইনক্লুডিং দ্য কুচির পার্ট, ঠিক আছে, কুচির পার্ট সহ। ওকে, সো এখন আমরা একটু ব্লাউজ পিসে চলে যাচ্ছি। জাস্ট লেট মি শো ইউ দ্য ব্লাউজ পিস, সেম প্যাটার্ন, সেম ডিজাইন, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। এটা থাকছে আমাদের ব্লাউজ ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভ সহ। অ্যান্ড এটার প্রাইসটাও সেম 2580 টাকা 2580 টাকা হচ্ছে এটার প্রাইসটা পাচ্ছি আমরা। আই এম লাভিং দ্য কালার, আই ফিল লাইক যে আমার এটা পরা উচিত ছিল। আমি ফার্স্টে ভাবলাম যে না এটা না পরি, ইটস গোয়িং টু বি ভেরি আই ক্যাচিং, বাট নাও আই ফিলস লাইক আই শুড ওয়ার দিস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেম টোনের মধ্যে, অলমোস্ট সেম ডিজাইন। এই যে বডির ডিজাইনটা কিন্তু ইজ অলমোস্ট দ্য সেম, পাড়ের ডিজাইনটা একটু দেখে, এটার পার্টটা ডিফারেন্ট। আমি যেটা পরে আছি ওটা থেকে আমার এই পার্টটা একটু ডিফারেন্ট। এখানে একটু ফ্লোরাল প্যাটার্নগুলো করা, এখানে রাউন্ড শেপে থ্রেড ওয়ার্কটা একটু জাস্ট ডিফারেন্ট আছে। সো যার যেটা ভালো লাগছে আপনারা জাস্ট কুইকলি স্ক্রিনশট নিয়ে ফেলবেন অ্যান্ড ইনবক্স করে দিবেন প্রিন্সেস লুক পেজে উইথ ইউর নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। প্রাইস ইজ দ্য সেম 2580 টাকা, ঠিক আছে, 2580 টাকা আমাদের প্রাইসটা থাকছে। ওকে, ভেরি বিউটিফুল। এখন আমি চলে যাচ্ছি আরেকটা কালার টোনে। এগুলোর কতগুলো কালার দেখালাম সো ফার, মেবি চারটা কালার, তিনটা কালার দেখানো হয়ে গেছে। সো উল্টা না, ওকে, সো এটা হচ্ছে হালকা একটু অলিভ গ্রিন টোনের মধ্যে এই শাড়িটা। প্রত্যেকটা কালার ইটস ভেরি বিউটিফুল, কিছু কিছু আছে একদম সফট সফিস্টিকেটেড, যেমন বেবি পিঙ্ক টোনটা ছিল, দ্য পিচ আই এম ওয়ারিং। আমার পিচটা কালার পুরো চেঞ্জ হয়ে গেছে জাস্ট বিকজ অফ দিস ব্লাউজ দ্যাট আই এম ওয়ারিং, আই ডিডন্ট হ্যাভ এনি আদার অপশন অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে একদম একটা অলিভ টোনের মধ্যে আছে। একটু আমরা বর্ডারটা দেখবো, বর্ডারের যে কাজটা, এটা কিন্তু ফ্রিলটা যে ক্রিয়েট করে এটা কিন্তু কমপ্লিটলি নেট দিয়ে, মানে যে ফ্যাব্রিকটা আছে। অ্যান্ড কালার কম্বিনেশন হচ্ছে পিঙ্ক অ্যান্ড একটু হালকা ফিরোজা ব্লু এর মধ্যে আছে কালার কম্বিনেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা থাকছে, এন্টায়ার বডি আর ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই। অ্যান্ড এটার মধ্যে আরেকটা ডিজাইনও কিন্তু আছে বাই দ্য ওয়ে, হালকা একটু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে। তো এটা আমাদের এন্টায়ার বডি থাকছে, ইজন্ট ইট বিউটিফুল, প্রত্যেকটা কালার এত সুন্দর। এই যে এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা, ঠিক আছে, সেম কালার ইনার অ্যান্ড সেম কালার পেটিকোট বানিয়ে তারপর পরবা, অ্যান্ড দেন ইউ উইল সি যে আমাকে যেমন লাগছে তার থেকে হাজার গুণে বেশি বেটার লাগবে যখন তোমরা কমপ্লিট লুকটা অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে। শাড়ি ইজ অল অ্যাবাউট দ্য ড্র্যাপিং, অল অ্যাবাউট দ্য ডিজাইনস অ্যান্ড হাউ ইউ ক্যারি দিস ইউর এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। সো আপনারা খুবই রিজনেবল প্রাইসে, অনলি 2580 টাকায় প্রিন্সেস লুক থেকে ইউ ক্যান অর্ডার দিস পার্টি শাড়ি। এগুলো শুধু আপনারা বার্থডে পার্টি থেকে শুরু করে ওয়েডিং, দাওয়াত অ্যান্ড নিউ ব্রাইডস যদি কেউ থাকেন, সবার জন্য একদম পারফেক্ট এই শাড়িগুলো। ওকে, সো এটার মধ্যে আরেকটা যে কালার আছে ওটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ অ্যানাদার কালার, ঠিক আছে। এটা আমাদের আরেকটা কালার, সরি, আরেক সেম কালার বাট আরেকটা যে প্যাটার্ন আছে পাড়েরটা,
ঠিক আছে, এই যে ক্যান ইউ সি স্লাইট অ্যামাউন্ট অফ ডিফারেন্স আছে এখানে, এই জায়গাতে একটু পিঙ্ক আছে, বাট ইটস এন্টায়ারলি কভার্ড উইথ দ্যাট কপার টোন। ওকে, সো যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। অ্যান্ড বেস কালার অ্যান্ড বডি কালার, বডিতে বাকি ডিটেলস কিন্তু সেম। সো তোমরা যদি এখান থেকে একটা লেয়ার দেখে কালার কনফিউশন থাকে, দেন ইউ ক্যান সি দিস এক্স্যাক্টলি এই কালারটা আমরা পাচ্ছি, ঠিক আছে। সো প্রাইসের জন্য প্রাইস হচ্ছে 2580। আপনারা একটু ইনবক্স করে দেবেন প্রিন্সেস লুক পেজে উইথ ইউর নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড যে কালারটা আপনার পছন্দ হচ্ছে। রেড কালার অ্যাভেলেবেল সোফার, আজকে আমার কাছে রেড কালার নেই, আজকে যত কালার আসছে সবগুলো একদম একটু প্যাস্টেল টোনস এর মধ্যে আর কি, লাইট টোনস এর মধ্যে আসছে। ওকে, সো আমি যেটা পরে আছি আমারটার আরেকটা প্যাটার্ন দেখাবো, উইচ ইজ দিস প্যাটার্ন, ঠিক আছে। This is another pattern. আমারটারই এই যে পারে ডিফারেন্সটা আছে। সো প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম দুটা কালার করে এসছে, দুটা কালার করে এসছে। এটা হচ্ছে আমাদের বডিটা থাকছে, আমি যেটা পরে আসছি ইটস অলমোস্ট দ্য সেম। এটা কি কালার, কি সেম না ডিফারেন্ট? ও, এটার এটার কি তিনটে আসছে তাহলে? ও আচ্ছা, আরেকটা ডিজাইনের। ওকে, সো এটার প্রাইসও সেম 2580 টাকা। যাদের ভালো লাগছে আপনারা জলদি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন অ্যান্ড অর্ডার করে দিবেন। আই ওয়াজ ভেরি কনফিউজ যখন, ও এগুলো ডিফারেন্ট প্যাটার্ন না, আই ওয়াজ ভেরি কনফিউজ যখন আমার কাছে শাড়িগুলো আসছে অ্যান্ড আমি লাইভ ওয়াজ লাইক আমি কোনটা পরবো, প্রত্যেকটাই সুন্দর লাগতেছে। বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু চুজ ব্লাউজ অ্যান্ড পেটিকোট, টু বি অনেস্ট, বিকজ আমার অত অত অপশনস ছিল না। নাদিয়াপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আমরা এখন ডিফারেন্ট কিছু ডিজাইনে চলে যাবো। আই থিঙ্ক এগুলো আরো বেশি গর্জিয়াস, নেটের মধ্যেই আছে কালেকশন গুলো। আই গেস দ্য প্রাইস ইজ সেম, আমি একটু। সো আমরা হচ্ছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, এখন স্টার্ট করছি অলিভ গ্রিন টোনের, এটা দিয়ে স্টার্ট করছি। অ্যান্ড এগুলোর কালার কিন্তু অলমোস্ট সেম, আমি যে কালারগুলো দেখিয়েছি অলমোস্ট সেম, বাট এগুলোর ভেতরে যে কাজটা ওগুলো একটু ডিফারেন্ট আছে। সো স্টার্ট করছি এই কালারটা দিয়ে, খুবই ইউনিক একটা কালার। অ্যান্ড এখানের কালার প্যাটার্ন গুলো দেখো, এখানে মাল্টি কালার, মানে সব প্যাস্টেল টোনস দিয়ে, নট মাল্টি কালার বাট অল দ্য প্যাস্টেল টোনস, পিচ আছে, হালকা বেবি পিঙ্ক আছে, অ্যান্ড দেন স্কাই ব্লু আছে, সাথে কপার কালার অ্যান্ড আমাদের শাড়ির যে কালারটা, সবগুলো কালার দিয়ে এই পাড়ের ডিজাইনটা করা আছে। এখানে কিন্তু এন্টায়ারলি জারি ওয়ার্ক অ্যান্ড থাক, নারায়ণগঞ্জে হোম ডেলিভারি হবে, ইয়েস আই থিঙ্ক ফুল বাংলাদেশে হোম ডেলিভারি আছে আপু, আপনারা একটু এক্সাক্ট ইনফরমেশনের জন্য পেজ ইনবক্স করে দেবেন। ওকে, আমি একটু আঁচলের পার্টটা কমপ্লিটলি দেখাই, এগুলো না আরো বেশি হেভিলি ওয়ার্ক করা আছে। এতক্ষণ যেগুলো দেখিয়েছিলাম মানে আমি যেটা পড়ে আছি ওগুলো থেকেও এগুলোর কাজ আরো বেশি হেভি অ্যান্ড মোর গর্জিয়াস। ক্যান ইউ সি অল দ্য ডিটেইল, পুরাটা জারি থ্রেড ওয়ার্ক এমব্রয়ডারি দিয়ে করা আছে উইথ মাল্টিপল কালার থ্রেড, উইচ মেক্স ইট ভেরি বিউটিফুল। ওকে, সো এটা আমাদের শাড়ির আঁচলটা গেল, এখন আমি একটু বডিটা আর ব্লাউজ পিসটা দেখিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের বডির পার্টটা, মানে আঁচলে কুচির যে পার্টটা, এখানে পিচ কালারের কিছু কম্বিনেশন আছে, পিচ পিঙ্ক অ্যান্ড হালকা একটু ব্লু এর মধ্যে। অ্যান্ড এগুলোর প্রাইসও আই গেস 2580 টাকা, সো ফার আই গট দিস আপডেট অনলি। সো এই পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা 2580 দিয়ে পাবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি, আমি একটু ব্লাউজ পিসটা এখন দেখিয়ে ফেলি। আমরা একদম ভেতরের সাইডে কিন্তু ব্লাউজ পিসটার কাপড় পেয়ে যাচ্ছি, এখানে নেকে কাজ করা আছে, এটা ফ্রন্টে বা ব্যাকে, এটা আপনাদের উপরে যে আপনারা কোথায় দিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনারা অনেকে ব্যাকে দেয়, অনেকে ফ্রন্টেও দেয়, সো ইটস আপ টু ইউ, জাস্ট সুন্দর ইনার ম্যাচ করে নিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ওকে, সো আমি হচ্ছে এটা নেক্সট কালারে চলে যাব। ওকে, সো এগুলোর প্রাইস হচ্ছে 2580 টাকা, প্রাইস ইজ দ্য সেম, প্রত্যেকটা পার্টি শাড়ির প্রাইস সেম 2580 টাকা। আই থিঙ্ক এত হেভিলি কাজ করে এগুলো আপনারা কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন। সো এখন একটা গোল্ডেন কালার, অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন মিক্স একটা কাজ দেখাবো, শাড়ি দেখাবো, যেখানে আমরা হচ্ছে পুরোটা গোল্ডেনিশ একটা ওয়ার্কের মধ্যে পাচ্ছি, অফ টোন অ্যান্ড গোল্ডেন, এটার পুরো কমপ্লিট লুকটা এরকম আমরা পাচ্ছি। এটার ভেতরের ইনারটা যখন আমরা দিব, ইনারটা অলমোস্ট তোমরা একটু শ্যাম্পেইন গোল্ড টাইপের বা অফ হোয়াইট কালার ইনার দিলে খুব সুন্দর করে এই যে শাড়ির এক্সাক্ট কালারটা
ওটা কিন্তু ফুটে আসবে, ঠিক আছে? ইনার বলতে ব্লাউজ পিস আর পেটিকোটের কথা বলছি। ওকে, সো এটার মধ্যে যে কালার প্যাটার্ন এটাও কিন্তু আমরা সেম প্যাটার্নে পাচ্ছি, জাস্ট শাড়ির যেই ফ্যাব্রিকের ফ্যাব্রিকটা আছে ওটার কালারটা ডিফারেন্ট। সো এখানেও আমরা পিচ, পিঙ্ক অ্যান্ড হালকা ব্লু অ্যাট দ্য সেম টাইম গোল্ডেন কপার সব কালার টোন ম্যাচ মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের শাড়ির আঁচলের পার্টটা, অ্যান্ড এন্টায়ার শাড়িটা একটু আমি আবার দেখিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট কালারটা ডিফারেন্ট, যেমন ফার্স্ট একটু হালকা অলিভ গ্রিন এর মধ্যে দেখিয়েছি, অ্যান্ড দেন উই হ্যাভ দিস কালার। ওকে, সো নাও উই হ্যাভ কাম টু দ্য ব্লাউজ পিস। সো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা থাকছে, দ্যাটস দ্য ব্লাউজ পিস। প্রাইস ইজ দ্য সেম, 2580 টাকা। যাদের ভালো লাগছে অর্ডার প্লেস করতে ইনবক্স করে দিবেন। প্রিন্সেস লুক পেজে লাইভের ক্যাপশনে কিন্তু আমি প্রিন্সেস লুক পেজটা অলরেডি মেনশন করে দিয়েছি, সো জাস্ট প্লেস ইউর অর্ডার ফ্রম প্রিন্সেস লুক পেজ, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 2580। ওকে, সো আমরা হচ্ছে কি একটা মফ টোনে চলে যাবো এখন। এই যে এটা হচ্ছে মফ টোনের শাড়িটা, ঠিক আছে? আর পুরোপুরি কিন্তু সেম থাকছে, সো আমি আরো ভাবে খুলে দেখাচ্ছি না, জাস্ট আঁচলের পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা থাকছে আমাদের আঁচলের পার্ট। এই মফটা না আমার একদম কার্ডিনের সাথে ম্যাচ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এন্টায়ার আঁচলের পার্টটা। এটার প্রাইসটাও সেম, 2550। আমি যেটা পরে আছি ওগুলো আর যেটা এখন দেখাচ্ছি ডিফারেন্স হচ্ছে, এখানে মেইন ডিফারেন্স আমারটার মধ্যে ফ্রিলস আছে, এগুলোর মধ্যে ফ্রিলসটা নেই। আমারটার মধ্যেও কিন্তু মাল্টিপল কালার ছিল বাই দ্য ওয়ে, আর এন্টায়ারলি এগুলো আরেকটু হেভি কাজ করা আছে, ঠিক আছে? দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, বাট মোর অর লেস তুমি যখন দেখবা দেখে না সেমই লাগবে। সো 2580 টাকা আমাদের প্রাইসটা থাকছে। আর ও যে আরেকটা কালার আছে না, ওটা পিচ কালার, ওটা আমরা একটু দেখে ফেলি, অ্যান্ড দেন আমরা যে কাতান সিল গুলো আছে না ওগুলো দিও। কাতান সিল গুলো কই? আরে এই আছে দেখো, এগুলো উল্টাও, আমি নিজে দেখছি। ওকে, আঁচল কই? ওই যে নিচে র‍্যাপ করা না শাড়ি এগুলো। ওকে, সো এটা হচ্ছে পিচ কালারটা, অরেঞ্জিশ পিচ যেটা, এটা হচ্ছে আমার যে শাড়িটা ওটারই আরেকটা ডিজাইনের মধ্যে আছে, ঠিক আছে? একটু অরেঞ্জিশ পিচি যে টোনটা আছে। এটার প্রাইসও সেম, 2580 টাকা দিয়ে এটা পাচ্ছি। একদম হুবহু এক্সাক্টলি দ্য সেম কালার, পারের ডিজাইনটা জাস্ট ডিফারেন্ট। ইউ ক্যান কম্পেয়ার যে পারের ডিজাইনটা ডিফারেন্ট আছে, অ্যান্ড এই যে ভেতরের কাজটা একটু ডিফারেন্ট আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা। সো দ্য প্রাইস ইজ 2580। আজকে লাইফটা একটু কনফিউজিং হতে পারে, বিকজ আমরা কালার প্যাটার্ন গুলোর সেম কালার প্যাটার্নে দুটা করে শাড়ি দেখিয়েছি, একটু ডিফারেন্ট কাজ যেহেতু ছিল, আর অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে এই কালার প্যাটার্নে আরেকটা ডিজাইন কিন্তু এগুলো, ঠিক আছে? সেম কালার প্যাটার্নে। সো তোমরা যারা পরে লাইফটা জয়েন করেছো, আই উইড রিকোয়েস্ট তোমরা যদি এই শাড়িগুলো নিতে যাও ফুল লাইফটা কমপ্লিটলি দেখে, তারপর যে কাজের শাড়িটা পছন্দ হচ্ছে, যেহেতু কালার সেম হুবহু, সো অনেক কনফিউশন ক্রিয়েট হতে পারে, জাস্ট দেখে তারপর তোমরা পছন্দ করে নিতে পারো। ওকে, সো প্রাইস কিন্তু অবিয়াস সেম, 2580। ওকে, সো আমরা মাঝে এখন সফট সিল্ক কাতান কিছু শাড়ি দেখব। স্টার্ট করছি খুবই ব্রাইটার একটা কালার দিয়ে, বাট দিস কালার ইজ আ ভেরি লাভলি ওয়ান। এই যে দেখো, ফার্স্টে আমরা এটা দিয়ে স্টার্ট করছি, কি যে সুন্দর লাগতেছে এটা। আর এগুলোর প্রাইস কত বলতো? অনেক কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এগুলোর প্রাইসটা কত হতে পারে বলতো? আমি জাস্ট সুপার 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 এক্সাইটেড টু অ্যানাউন্স, আমি একটু কনফার্ম করিনি, অলওয়েজ প্রাইস আসে একটা, মানে বলা হয় একটা, তারপর আবার বলে যে না এটা না, তো আমি একটু জাস্ট বলে দিই। হ্যাঁ, ওকে, সো আমি একটু দেখাতে থাকি, বাই দেন আমার কাছে প্রাইস চলে আসবে। প্রাইস অনেক উল্টাপাল্টা লেখা হয়েছিল আজকে, এই কারণে সবগুলো কনফিউশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সফট সিল্ক কাতানের কিছু শাড়ি, খুবই খুবই ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। এগুলো মানে বেশি আসে না, তিন চারটা আসছে না, বাট এগুলো খুব সুন্দর। এই কালারটা দেখো না, শুধু মানে ইটস সো আই ক্যাচিং, কাকে আছে কালারটা। ওকে, আমি একটু এন্টায়ার শাড়িটা দেখাই। আঁচলের পার্টটা হচ্ছে এটা, আমি শুধু নিজেকেই দেখতেছি টু বি অনেস্ট। এটা হচ্ছে আঁচলের পার্ট, অ্যান্ড ক্যান ইউ সি হালকা একটু ডুয়েল কালার দিচ্ছে, একটু গোল্ডেনি শেডও দিচ্ছে, আবার গ্রিন টোনটা তো অ্যাট দ্য সেম টাইম আছে। অ্যান্ড এন্টায়ার শাড়ির উইভিংটা দেখো, ঠিক আছে? এখানে এরকম মিনার মতো উইভিং করা আছে এন্টায়ার শাড়িটা। আমি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই, যে এটা হচ্ছে ব্যাক পার্ট, তাহলে আপনারা উইভিং এর যে কাজের ফিনিশিংটা এটা বুঝতে পারবেন।
ওকে, সো এটা হচ্ছে আমাদের কালার কন্ট্রাস্ট, ইটস ভেরি 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 ব্রাইট, আর একটা কালার কন্ট্রাস্ট ইয়েলো পিঙ্ক অ্যান্ড ব্লু এর মধ্যে আছে। সো ফুল বডিটা একটু দেখাই, হ্যাঁ ব্লাউজ পিসটা থাকছে, কি এরকম করতেছো কেন, আমি বুঝবো কেমনে। ও হ্যাঁ, এই যে ব্লাউজ পিস আর ভেতরের পার্টটা একই, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস, সো ইটস দ্য সেম, ঠিক আছে। এই যে এই পার্টটা থেকে আমাদের ব্লাউজ পিসটা স্টার্ট হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ফুল শাড়িটা থাকছে। ওকে, সো প্রাইস হচ্ছে এগুলোর 1850 না 80, একটু দেখি তো 50 করে মনে হয়, হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 1850 টাকা। আমি একটু ক্লোজার শট দেখাবো, ঠিক আছে, 1850 টাকা এগুলোর প্রাইস। আই টোল্ড ইউ দ্য প্রাইসেস আর ভেরি রিজনেবল, অ্যান্ড এগুলোর বর্ডারে কিন্তু আমরা আঁচলের যে পার্টটা ওখানে ট্যাসেল পেয়ে যাচ্ছি, উইচ লুক ভেরি নাইস। আই থিঙ্ক এটা যে কোনো মেহেন্দি হলুদের প্রোগ্রামে ইটস আ পারফেক্ট কন্ট্রাস্ট ফর দ্যাট ইভেন্ট, একদম মেহেন্দি হলুদের ইভেন্টের জন্য। ওকে, সো সেম শাড়িটার আরেকটা কালার আছে, যেটা হচ্ছে একটু পিঙ্কের মধ্যে, বাট কালার কন্ট্রাস্টটা আমরা একটু দেখি। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আছে, সেম ডিজাইন, অ্যান্ড ভেতরে যে উইভিং গুলো আছে এগুলোর কালারটা দেখো, গোল্ডেন তো আছে, ইটস ভেরি শাইনি। এটা যদি আমরা একটু মানে ইয়া করি, মুভ করি, তাহলে দেখতে পারবো যে একটা ডুয়েল কন্ট্রাস্ট দিবে, বিকজ এটা ফুললি হচ্ছে কাতানের ইয়া করা। এই যে দেখো, লুক অ্যাট দ্য ডিটেইল, একদম শ্যাম্পেইন গোল্ড দিয়ে করা, উইচ লুকস ভেরি নাইস, অ্যান্ড ইট কামস উইথ দ্য হ্যাঙ্গিং ট্যাসেল অ্যাজ ওয়েল। অ্যান্ড এখানে পিঙ্কের মধ্যে আমরা হালকা করে একটু মিন্ট কালার, গ্রিনিশ একটা মিন্ট, অ্যান্ড দেন হচ্ছে পাচ্ছি কি কি কালার, ইয়েলো আছে, মাস্টার্ড ইয়েলো, ব্লু, স্কাই ব্লুর মধ্যে। সো এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার শাড়িটা যেটা থাকছে। ব্লাউজ পিসটা দেখাই, এটা হচ্ছে ফুল শাড়ি থাকছে আমাদের, আমি একটু পাড়টা আবার দেখাই শাড়ির, এটা থাকছে আমাদের পাড়ের কাজটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস, ঠিক আছে। আমি একটু এভাবে ধরি, তাহলে আই গেস আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর ব্লাউজ পিসের সহ, ঠিক আছে। সো এটা মাত্র 1850 টাকা, যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে প্রিন্সেস লুক পেজ ইনবক্স করে দিবেন। প্রাইসেস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, এটার মধ্যে আমি দুটা দেখিয়েছি, দিস ইজ দ্য পিঙ্ক ওয়ান, আর আরেকটা ছিল কি, এটা কি আরেকটা কি, আরেকটা কি কালার দেখাইলাম, হ্যাঁ ও গ্রিন কালার। ওকে, বাই দ্য ওয়ে এটার মধ্যে এটা সেম কালার না তো, ও আচ্ছা সেম আরেকটা দেখাই, উইচ ইজ দিস ওয়ান, ঠিক আছে, সেম ডিজাইনের আরেকটা কালার যেটা হচ্ছে দিস ওয়ান। আই এম লাভিং দিস কালার অ্যাজ ওয়েল, জাস্ট লুক অ্যাট দ্য কালার প্যাটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে ব্লু এর মধ্যে, তাহলে গ্রিন, বেবি পিঙ্ক অ্যান্ড হচ্ছে এরকম একটা ব্লু টোনের মধ্যে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা শাড়ি, ডিফারেন্ট কালারের মধ্যে আছে। আমি একটু প্রাইসটাও বলে দিচ্ছি, 1850 টাকা, ব্লাউজ পিসটা দেখিয়ে ফেলি এটার, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস, এন্টায়ার লুক, জীবনে এরকম লুক দিবেন একটু বেটার লুক পাবা ডেফিনেটলি যখন আপনারা প্রপারলি পরবেন। সো প্রাইস হচ্ছে 1850 টাকা, স্ক্রিনশট নিয়ে ফেলবেন যাদের এটা ভালো লাগছে, প্রিন্সেস লুক পেজ ইনবক্স করে দিবেন। ওকে, সো আমরা আরেকটা শাড়িতে চলে যাব, ও এগুলোরই তো সব কালার, আমি না ভাবছি আলাদা। ওকে, সো এটা হচ্ছে আমার একটা কি বলবো, পিচ টাইপের একটা টোন, একটু ব্রাইটার একটা পিচ টোন, ঠিক আছে, বাট ইট লুকস মোর গর্জিয়াস জাস্ট বিকজ অফ দ্য কালার কন্ট্রাস্ট। নিতে হালকা একটু না অরেঞ্জিশ টাইপের, অরেঞ্জ এন্ড পিঙ্কের মিক্সচার এই কালারটা, এই টাইপের একটা কালার। এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা, আঁচলের পার্টটা কিন্তু সেম, ঠিক আছে, প্রত্যেকটার ভেতরের যে উইভিংটা, ভেতরের যে ডিজাইনটা সেম, জাস্ট কালার কন্ট্রাস্ট আমরা ডিফারেন্ট পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি, এটার প্রাইসটাও সেম থাকছে 1850 টাকা। আজকের পার্টি শাড়িগুলো ছিল মাত্র 2580 টাকা, বাট এগুলো হচ্ছে আরো কম, 1850 টাকা। সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি, অ্যান্ড দ্যাটস দ্য ব্লাউজ পিস। এটার কালারটা না খুবই সুইট একটা কালার, খুবই খুবই সুইট টাইপের একটা কালার। আমি একটু সেট করে ধরি, that's the almost look you were supposed to get, and the color itself a very beautiful color. Ek amne usually peach dekhi, pink dekhi, light orange dekhi, but this color it's a very very beautiful and
সুইট একটা কালার, ঠিক আছে? সো এটার প্রাইসটা 1850 টাকায় আমরা পাচ্ছি। স্ক্রিনশট নিয়ে ফেলবো, যাদের পছন্দ হচ্ছে অর্ডার করতে চাচ্ছ ইনবক্স করে দিব আমরা প্রিন্সেস লুক পেজে। যারা আমার পেজ থেকে লাইভটা দেখছো, প্রিন্সেস লুক পেজ কিন্তু অলরেডি ক্যাপশনে মেনশন করা আছে। সো দিস ইজ আওয়ার লাস্ট শাড়ি, ও গড, গোল্ডেন অফ হোয়াইট, এই টাইপের ক্লাসিক কালার গুলো দেখলে আই জাস্ট ডাই, ঠিক আছে? আর এটার কালার গুলো না খুব ভাইব্রেন্ট লাগছে, বিকজ এটার বেসটা ইটস ভেরি ভেরি লাইট, একটা অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন এর মিক্সচারে, অ্যান্ড কামস উইথ অল দ্য ব্রাইটার প্যাস্টেল টোনস উইভিং, যে ইয়াগুলো আছে বেবি পিঙ্ক, ইয়েলো, হালকা একটু প্যারেন্ট গ্রিন এর মধ্যে কম্বিনেশনটা পাচ্ছি। বর্ডারটা একটু দেখিয়ে ফেলি, এটা থাকছে আমাদের বর্ডার, অ্যান্ড আঁচলটা তো আমরা অলরেডি দেখেছি, অ্যান্ড ইটস কামস উইথ দিস ম্যাজেন্টা ট্যাসেল, ঠিক আছে? একদম ম্যাজেন্টা কালার ট্যাসেল এর সাথে আসছে, অ্যান্ড দ্যাটস দ্য লাস্ট পিস ফর টুডে। আজকে এত সুন্দর শাড়ি দেখালাম মাশাল্লাহ। সো ইটস আ কমপ্লিট শাড়ি, আমি একটু ব্লাউজ পিসটা দেখাই, এগুলো কুচির পার্টটা থাকছে, পুরো শাড়িটা সেম, ঠিক আছে? এই যে এই পোর্শনটা আমাদের আবার ব্লাউজ পিসে চলে যাচ্ছে, দিস পোর্শন, যে কোনো এজ এর হোক, যে কোনো অকেশনে হোক, এই কালার কম্বিনেশনটা ইটস গোজ উইথ এভরিথিং, অফিসিয়াল পার্টি থেকে শুরু করে সবকিছুতে পড়তে পারবেন। Okay, so the price is only 1850, jader bhalo lagche screenshot niye felben, and ajker live ta apnara jara pore join korechen, I would request shobai ektu live ta completely dekhen, tarpor hocche order ta korben, because ekta sharir koyekta design, ekta color er moddhe onek gulo design dekhano.